নমস্কার, সন্ময় স্পিক্স থেকে আমি বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়, আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য। দেখুন, প্রতিবাদের একটা মুখ কৌস্তুভ বাগচিকে কীভাবে বলি দিয়ে দিতে বাধ্য হচ্ছে কংগ্রেস, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে খুশি করতে গিয়ে। কৌস্তুভের অপরাধটা কী ছিল? তৃণমূলের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিল, বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে না তাড়িয়ে আমি মাথায় চুল রাখবো না, মস্তক মুণ্ডিত করেছিল। কিন্তু আমরা তখনই বলেছিলাম কৌস্তুভের পক্ষে এটা সম্ভব নয়, কেন দলটার নাম কংগ্রেস, সেই কংগ্রেসে কাঁকড়া বিচ্ছেদ দল প্রচুর। কৌস্তুভ বেচারি ছেলেটি অত্যন্ত সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে কংগ্রেস দলটা করছিল এবং সেইখানে দাঁড়িয়ে তার কিছু অবজারভেশন ছিল এবং সেই অবজারভেশনের ভিতটা ছিল সাধারণ কংগ্রেস কর্মীদের কথাটা তার শুনে চলার একটা প্রবণতা তার মধ্যে ছিল। প্রথম থেকে একটা প্রতিবাদী চরিত্র রেখেছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের বারবার মনে হয়েছিল কোনো একটা সময় অধীররঞ্জন চৌধুরী পিঠ টান দেবেন, এবং ঠিক তাই করলেন। সরাসরি এমন কিছু কথাবার্তা বলতে শুরু করলেন, ইঙ্গিত দিতে শুরু করলেন যে তৃণমূলের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট আসন্ন। সেইখানে দাঁড়িয়ে কৌস্তুভ বাগচি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। ব্যাস, যায় কোথায়? তার তৃণমূল কংগ্রেস কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের মধ্যে মুখপত্র পদটাই বাতিল হয়ে গেল এবং সেটা তাকে জানানো হলো না, টেলিফোনে তিনি জানলেন অন্য একটা সূত্র ধরে। যে সময় দাঁড়িয়ে বাংলার মানুষের কাছে অধীর রঞ্জন চৌধুরীর পর নেপাল রঞ্জন মাহাতো এবং অবশ্যই নেপাল মাহাতো এবং কৌস্তুভ বাগচির নামটা উচ্চারিত হচ্ছিল, প্রমিজিং মুখ হিসেবে বাংলার রাজনীতিতে কংগ্রেসে পা ফেলছিলেন কৌস্তুভ বাগচি, এবং আমরা অনেকেই বুঝতে পারছিলাম যে এমন একটা সময় পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে দাঁড়িয়ে এই প্রতিবাদী সত্তাটাকে কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব ছুঁড়ে ফেলে দেবেন, এবং ঠিক তাই হলো। শেষ পর্যন্ত আমরা কী দেখলাম? কৌস্তুভ বাগচিকে প্রদেশ কংগ্রেসের মুখপত্র পদ থেকে তার নামটাই বাতিল হয়ে গেল, ভাবতে পারেন? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করা, বিধানভবনে বসে থাকা বেশ কিছু ফোঁড়ে সেই ভূমিকাটা পালন করলেন এবং সেটাই করলেন, এবং কৌস্তুভের আলটিমেটলি রাজনীতিতে নয় রিটায়ারমেন্ট, না হলে অন্য কোনো রাজনীতিতে যাওয়া, কিংবা কংগ্রেসের বিদ্রোহী একটা প্ল্যাটফর্মে থেকে দাঁড়িয়ে কথা বলে যাওয়া নিরন্তর, কেন তার একটা আইনজীবী সত্তা আছে, সেটাতে মানুষ তার কথা শুনবে, মিডিয়া তার কথা শুনবে, কিন্তু সেটা কতদিন? ফলে স্বাভাবিকভাবে শেষ পর্যন্ত কৌস্তুভের ডেস্টিনেশন কী? আমরা সরাসরি এইসব নিয়েই কৌস্তুভ বাগচিকে আবার টেলিফোনে ধরেছিলাম। খুব দুঃখের দিন যে 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 মানুষটি কংগ্রেসের মুখ হয়ে উঠছিলেন সেই মানুষটিকে কংগ্রেস বিধানভবন তাকে ছেঁটে ফেলে দিলেন, এবং যথারীতি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার যে রাজনীতি, সেই রাজনীতির জুতোয় পা গলালো বিধানভবন। আজকে আমাদের কৌস্তুভ বাগচির সঙ্গে টেলিফোনে কি কথা হলো শুনুন। কৌস্তুভ, সন্ময়দা বলছি। হ্যাঁ সন্ময়দা বলছি। প্রদেশ কংগ্রেসের মুখপত্র থেকে তোমাকে বাদ দেওয়া হলো, তাহলে তৃণমূল বিরোধিতা করার প্রথম বলি হলে তুমি কংগ্রেসে, তাই তো? কি বলবে? জানি না, আমি তৃণমূলের বিরুদ্ধে যেভাবে বলতাম, এখনো বলছি, আগেও বলবো, আমাকে মুখপাত্র থেকে রাখলো, বাদ দিলো, কিছু এসে যায় না, আমি পদ নিয়ে লালায়িত নই। মুখপাত্র থেকে তো বাদ দিতে পারবে, সাধারণ কংগ্রেস কর্মীদের মন থেকে বা রাজ্যের আপামর সাধারণ তৃণমূল বিরোধী মানুষজন যারা আছে তাদের মন থেকে ধরেই বাদ দিতে পারবে, ওগুলো নিয়ে আমি চিন্তিত নই। না, আলটিমেটলি এখন যে জায়গাটা, তুমি কি কনফার্মড হচ্ছে যে তুমি আর মুখপাত্র নও? আমি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে, আমাকে দল থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম আমাকে রিয়াকশন দিল এই বিষয়টা নিয়ে, তো তখনই এ হলাম বিষয়টা। তারপরে আমি লিস্টটা কোনো একজনের থেকে চেয়ে পাঠালাম, তো সেখানে দেখলাম, লিস্টটা নিজে চোখেই দেখলাম যে হ্যাঁ, যেটা বলছে সেটাই। অধীরবাবু ধূপগুড়ি নির্বাচনে বলেছে, যেখানে যা হচ্ছে হোক পশ্চিমবঙ্গে আমরা তৃণমূল বিরোধিতা করছি, এখনো কি তুমি মনে করো যেটা রেলিভেন্ট, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি তো অধীর চৌধুরীকে বসতে হবে যে পশ্চিমবঙ্গে কটা সিট তোমরা দেবে, আমরা কটা লড়বো, তোমরা কটা লড়বে? একটা লিখিত বিবৃতি জারি করে দিলেই তো কনফিউশন গুলো কেটে যায়। প্রদেশ কংগ্রেস নেতৃত্বে একটা লিখিত বিবৃতি করে বলুক যে আমরা পশ্চিমবঙ্গে তৃণমূলের সাথে কোন রকম আসন সমঝোতা, কোন রকম জোট, কোনো কিছু করবো না, তৃণমূল আমাদের চোখে চোর ছিল, আছে, থাকবে, লিখে একটা বিবৃতি জারি করে দিক না। এখন যেটা চলছে সেটা ভাবের ঘরে চুরি নয় কি? আমি সেটাই তো বললাম যে একটা লিখিত বিবৃতি করে দিলেই তো সমস্ত ঝামেলা মিটে যায়, তো একটা লিখিত বিবৃতি দিতে অসুবিধার কি আছে? আমি একটু আগে প্রদেশ কংগ্রেসের একজন মুখপত্র, আমি নাম বলছি না, তাকে অন এয়ার ক্যামেরাতে একটি নামী সংবাদ মাধ্যমে বলতে শুনলাম, পরিষ্কার বলছে আমরা 1 ইঞ্চি তৃণমূলকে জায়গা ছাড়বো না। এটা এটা তো প্র্যাকটিক্যালি বাংলার মানুষকে বিফুল করা।
আমি তো বলছি তো, মুখে যে কথাগুলো তারা বলছেন, একদিকে মুখে এই কথা বলছেন, এক সময় পুকুর নদীর তত্ত্ব আসছে, তারপরে হচ্ছে বৃহত্তর স্বার্থের জন্য অনেক কিছু কথাবার্তা এরকম হচ্ছে, এই যে বিভ্রান্তি সেটাকে কাটানোর জন্য একটা লিখিত বিবৃতি যথেষ্ট। প্রদেশ কংগ্রেস একটা লিখিত বিবৃতি জারি করে সাধারণ মানুষের জনসমক্ষে এই বিষয়টা নিয়ে আসুক, যে আমরা লিখিত বিবৃতি জারি করে এটা বলছি যে আমরা পশ্চিমবঙ্গে তৃণমূলের সাথে কোন রকম কোনো জোট, কোন রকম কোনো আসন সমঝোতা, কোন রকম কোনো সখ্যতা, কোনো কিছুতেই আমরা থাকবো না, এটা বলে দিলেই তো মিটে যায়। আচ্ছা কৌস্তব, তুমি তো তৃণমূল বিরোধী জেহাদ জারি রাখবে, তোমার অ্যাটিচিউড, তোমার কথাবার্তা, তোমার প্রতিশ্রুতি সবটাতে বেরিয়ে আসছে। এবার ধরো প্রদেশ কংগ্রেস তোমাকে, তোমার মতো একটা মুখ, উজ্জ্বল মুখ, পশ্চিমবঙ্গে কংগ্রেস বললে অধীর চৌধুরীর পর ইদানিংকালে মানুষ দুটো মুখকে ভাবতো, একটা হচ্ছে নেপাল মাহাতো, আরেকটা হচ্ছে কৌস্তব বাগচি। এবার এবার প্রশ্নটা হচ্ছে যে এইভাবে সাইলেন্টলি তোমাকে মুখপত্র থেকে অফ করা হলো, এরপর ধরো প্রদেশ কংগ্রেস থেকে কোনো বার্তা না দিয়ে চুপচাপ বসে থাকা হলো, তুমি তুমি কিভাবে ফেস করবে সিচুয়েশন? আফটার অল ইউ আর এ পলিটিক্যাল ক্যাডেট। আমি তো কংগ্রেস করছি মোটামুটি ক্লাস 6 থেকে, রাজনীতির প্রতি আমার আকর্ষণ, তারপরে ছাত্র পরিষদ এবং দীর্ঘদিন ধরে প্রথম দিন থেকে তো আমি মুখপাত্র ছিলাম না, রাজনৈতিক সংগ্রাম আন্দোলনের মাধ্যমেই তো মুখপাত্র হয়েছি বা দলের একটা জায়গায় সবার ভালোবাসায় হয়েছি, তো সেটা আমার কোন পথ থাকলো না থাকলো তাতে আমার রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো রকম কোনো ছেদ পড়বে না। ওরা যদি ভাবে যে মুখপাত্র আমাকে পদে না রেখে আমার রাজনৈতিক কর্মকাণ্ড থেমে যাবে বা আমার গলার অবস্থা বন্ধ হয়ে যাবে, খুব মূর্খের সঙ্গে বাস করছে যারা এটা করছে। আর আমি একটা কথা বলি সন্ময় দা, সেটা হচ্ছে এই যে একটা বিষয় দেখানো হচ্ছে যে অধীর বাবুর গোষ্ঠী এবং অধীর বাবু তার বিরুদ্ধাচারণ করা, এই বিষয়টা নিয়ে না খুব একটা পারসেপশন বিল্ড আপ করার চেষ্টা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন অধীর বাবুর প্রয়াত কন্যা সম্পর্কে মন্তব্য করেছিল, আজকে যেখানে আমাদের দলের একটা অংশ যারা তৃণমূলের দালালি করছে নিজেদেরকে অধীর বাবুর ঘনিষ্ঠ বলে, তাদেরকে কিন্তু সেদিনকে কোথাও দেখতে পাওয়া যায়নি, প্রতিবাদটা আমারই ছিল এবং তার জন্য আমি এবং আমার পরিবার তাদেরকে হেনস্থার সম্মুখীন হতে হয়েছিল। আমি দেখলাম আমাদের দলের কয়েকজন একটি মানে কি বলবো, ওই খবরের কাগজটার নাম তো বলবো না মানে, এবং খুব রুচিতে বাদে এই সংবাদপত্রটা পড়তেও, সেখানে ব্যক্তিগত স্তরে আমাকে আমার বান্ধবীকে নিয়ে সেইখানে মানে এত কুরুচিকর বিষয়গুলো, খুব খারাপ জায়গায় বিষয়টা, খুব খারাপ জায়গায় যায়। তুমি কি এর মধ্যে জেলা সফর শুরু করছো? আমি তো আমার মতো প্রোগ্রাম করব, আমার খুব শিগগিরই, আমি এই সোমবার দিন আমার একটা প্রোগ্রাম আছে জয়নগর মজিলপুর যাব, সেখানে একটি প্রোগ্রাম আছে দলীয় সভা, সেখানেই যাব, এবং আমি বিভিন্ন সময় বিভিন্ন দলের সভাগুলো করতেই থাকবো, সাধারণ কর্মীদের ডাকে আমার যেখানে বলবে আমি সব জায়গাতেই ছুটে যাই এবং যাবই। এবার যদি ফতোয়া জারি হয় যে কৌস্তব বাগচিকে কোনো সভাতে ডাকা যাবে না বা তাকে মঞ্চে তোলা যাবে না, কর্মীদেরকে কি আর সেভাবে আটকে রাখা যায়? আমাকে কি সেইভাবে আটকে রাখতে পারবে? আমি তো বলেছিলাম যে আমার লাইনটা যদি দলের বিরুদ্ধে হয়, হিম্মত থাকলে পশ্চিমবঙ্গে সাধারণ কংগ্রেস কর্মীদের একটা রেফারেন্ডাম নেওয়া হোক, যদি সেই রেফারেন্ডামে দেখা যায় যে আমি যে লাইনের কথা বলছি সেটার প্রতি কংগ্রেসের অন্তত 80% সাধারণ কর্মী সমর্থক সায় দিচ্ছে না, আমি রাজনীতি থেকে স্বেচ্ছা অবসর নিয়ে নেবো। যদি হিম্মত থাকে যারা এই দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গের কংগ্রেসটাকে ডোবানোর চেষ্টা করছে, তারা হিম্মত থাকলে রেফারেন্ডামটা দিক না সাধারণ কংগ্রেস কংগ্রেস কর্মীদের কাছ থেকে। আমি আমি শেষ প্রশ্ন তোমাকে করব পরিষ্কার ভাবে, যে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কংগ্রেসের কফিনে মমতা বন্দ্যোপাধ্যায় একটা পেরেক ঠুকে তার কংগ্রেসের যেটুকু ভোট ব্যাংক অবশিষ্ট আছে সেটাকে হাইজ্যাক করতে চেষ্টা করলেন এবং প্র্যাকটিক্যালি সাকসেসফুল হলেন, সেই জায়গাটা তো পৌঁছে গেল তাই না? কি ওই যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ, এই এদের যদি এখন যায় নাফরাতকে বাজার মে মহাব্বত কা দোকান খোলনা, এটা আমরা খুব স্বাগত জানাই, খুব মানে সাধু জানাই, সাধুবাদ জানাই এই বিষয়টিকে। এটা এখন সেখানে যদি এখন সেই মহাব্বত কা দোকানের মধ্যে যদি এখন চোর আনাগোনা শুরু হয়ে যায়, লোকে তো বলবে যে ওই চোরেদের দোকানে পরিণত হয়ে যাচ্ছে, তো লোকজন থরি ওই দোকানে যাবে, এই জায়গাটাই আমাদের আশঙ্কা, এই নিয়ে লড়াইটা। ঠিক আছে, অল দা বেস্ট কৌস্তব। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। যা যা রিপোর্ট থাকবে একটু দিও, আমি একদম যোগাযোগে থাকবো। থ্যাংক ইউ। শিওর শিওর শিওর।